কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এনএসএস এর 7 দিনের প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠিত হয় সোমবার। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। এনএসএস এর প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এদিন মন্ত্রী। সোমবার কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলন ও এনএসএস এর পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সেবা প্রকল্পের 7 দিনের বিশেষ শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের উত্তরী ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের ছাত্রীরা। এদিনের এই অনুষ্ঠানে পুলওয়ামার শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্যে 32,000 এনএসএস ভলেন্টিয়ার রয়েছে। তাদের মূল উদ্দেশ্য সেবামূলক কাজ করা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এনএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্রীদের উদ্দেশ্যে তিনি অনুরোধ রাখেন, এই শিবির থেকে শিখে নিতে হবে মানুষের জীবন খুব বেশি দিনের নয়, জীবিত অবস্থায় সমাজের জন্য এমন কিছু কাজ করা যাতে পরবর্তী প্রজন্ম আমাদের কথা মনে রাখতে পারে। বাড়িতে পিতামাতাকে যেমন সম্মান করি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও যেন তেমন সম্মান প্রদর্শন করি এবং অবশ্যই নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করব। মন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র দেব বর্মা, এনএসএস প্রোগ্রাম অফিসার রীনা দাস, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারপার্সন মনোরমা দেব সহ আরো অন্যান্যরা। ফোকাস ত্রিপুরা।